মুক্তি কোচিং এ আগত সকল শিক্ষার্থীদের আজকে জানাই শুভেচ্ছা। আজকে দিনটা আমাদের ভারতবর্ষের কাছে এক আনন্দমুখরিত দিন, কারণ 1947 সালে আজকের দিনে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। তারপর থেকে এই আগততম বর্ষ পর্যন্ত আজ পর্যন্ত আমরা সেই দিনটাকে যথার্থ সম্মানের সহিত পালনা করি এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করি। এবং তোমাদেরও কর্তব্য বা উচিত হবে জাতীয় পতাকার প্রতি সম্মান জানানো, তোমরা জানাবে, কারণ আমাদের জাতির শ্রেষ্ঠ পতাকা এটা জানি। পাশাপাশি আমরা এটাও ভুললে হবে না যে আমরা কিন্তু স্বাধীনতা সংক্ষেপে বলছি, আমি যেহেতু অনেক বীর শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাই স্বাধীনতাকে স্বাধীনভাবে ভাবা উচিত। স্বাধীনতা মানে কিন্তু উচ্ছৃঙ্খলা বা একাত্মবোধ বা নিজের মধ্যে চলমান স্বাধীনতা, সবাইকে ভালো রেখে নিজেকে স্বাধীনভাবে থাকে স্বাধীনতা। স্বাধীন মানে স্বেচ্ছাচার জন্য এটা মাথায় রাখা সর্বোপরি উচিত। হ্যাঁ, আর তোমার সবাই ভালো থাকবে এবং জাতির প্রতি সম্মান জানাবে, বড়দেরকে শ্রদ্ধা সম্মান জানাবে, এগিয়ে চলবে, তোমার সাফল্য কামনা করি। জাতীয় সঙ্গীতটা সবাই সমবেত হবে, গাওয়ার পর সবাই আমরা ভিতরে যাবো।